এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যাই দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 megahertz community radio Jadavpur University Mukto chintar pothe bhinno mononer khoj community radio Jadavpur apnara shunchen community radio Jadavpur 90.8 megahertz ei betar samprochar ti Jadavpur Bishwavidyalayer technical education quality improvement program TEQIP er ongsho শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে তিন দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে
সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY-এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়নে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতাই তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব কৃষিতে জৈব সারের উৎস এবং প্রয়োগবিধি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকাল তো আমরা এই যে জৈব সার বা জৈব পদ্ধতিতে কৃষিকাজ, এটা খুবই শুনছি আর কি, তো সেই বিষয়ে আমরা আজকে আলোচনা রেখেছি আর কি আমাদের কৃষক বন্ধুদের জন্য। তো এই কৃষিতে আমরা যে জৈব সার প্রয়োগ করছি, তো এই জৈব সার কত ধরনের হয় যদি একটু বলেন? জৈব সার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আবর্জনা সার, খামারজাত সার, কেঁচো সার, জীবাণু সার, সবুজ সার, তারপর প্রাণীজ কিছু রয়েছে যেমন শিংচূর্ণ, বন গুঁড়ি, গোয়ানো,
বিভিন্ন পক্ষী, পোলট্রি, লিটার বিভিন্নভাবে জৈব সার বাজারজাত এবং চাষির ব্যবহার করে থাকে। তো আপনি তো যেগুলো বললেন তার মধ্যে মানে উদ্ভিজ জৈব সারের কথাও কিছু বললেন, সে বিষয়ে যদি একটু বলেন। উদ্ভিজ জৈব সার হতে যেগুলো উদ্ভিদ থেকে জাত, আচ্ছা, সেগুলো উদ্ভিজ জৈব সার হিসেবে চিহ্নিত করা হয়। যেমন আমরা বলি বিভিন্ন পাতা, গাছের পাতা পচিয়ে জৈব সার করা হয়, বিভিন্ন গৃহস্থলীর শাকসবজির খোসা সেগুলো পচিয়ে জৈব সার তৈরি করা হয়। ঘনীভূত জৈব সার হিসেবে পরিচিত সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, তিসি খোল, সয়াবিনের খোল, তেল নিষ্কাশন করার পর যে ছিবড়ি অংশটা থাকে সেগুলো উৎকৃষ্ট ঘনীভূত জৈব সার হিসেবে পরিচিত। এছাড়া কিছু সবুজ সার হিসেবে ব্যবহার করা হয়, যেমন বার্ষিম, বরবটি, ভুট্টা গাছ, এইগুলো প্রাথমিক অবস্থায় বীজটি ছড়িয়ে দিয়ে 30 দিন পর নরম অবস্থায় মাটির সঙ্গে কর্দমাক্ত করে চাষ দিয়ে জৈব পদার্থের সম্ভার মাটির মধ্যে সৃষ্টি করা হয়। আচ্ছা, এটা উৎকৃষ্ট একটি জৈব সার, সবুজ সারের মধ্য দিয়ে জমিতে জৈব পদার্থের সংযোজন ঘটানো হয়। আচ্ছা, এইগুলো মূলত উদ্ভিদজাত জৈব সার। আর প্রাণীজাত? প্রাণীজাত জৈব সারগুলো আমরা বলি হচ্ছে উদ্ভিদের ব্যতি রেখে প্রাণী থেকে জাত যে সকল কৃষিজ জৈব পদার্থ সরবরাহকারী উপাদানগুলোকে আমরা প্রাণীজাত জৈব সার হিসেবে চিহ্নিত করছি। সেগুলো হলো উদ্ভিদের তো ওর একটা অংশ রয়েছে, প্রাণীদের ক্ষেত্রে যেটা হলো তাদের মল মূত্র, পোলট্রিদের লিটার, গবাদি পশুর শিংচূর্ণ, হাড়গুঁড়ো এবং কিছু সামুদ্রিক পক্ষী রয়েছে তাদের মলমূত্র দেহাবশেষও উদ্ভিজ ব্যতি রেখে প্রাণীজ জৈব সার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলো কৃষিতে ব্যবহারও করা হয় এই প্রাণীজ জৈব সারগুলোকে। আচ্ছা, তো আমরা সাধারণত বুঝি যে যে সমস্ত সার, ধরুন আমাদের গোবর গাদা থেকে আমরা তুলছি বা এই যে আমাদের আবর্জনা পচে যে সারগুলো তৈরি হচ্ছে সেইগুলোকেই আমরা সাধারণত জৈব সার হিসাবেই মনে করে থাকি আর কি। কিন্তু আপনি এখানে বললেন যে জীবাণু সার, তো জীবাণু সার তো আমরা বাজার থেকে কিনে থাকি, হ্যাঁ, সেটাও কীভাবে জৈব সার হলো? জীবাণু সার তো এগুলো তো একটা প্রাণী, একটা প্রাণ রয়েছে, এগুলো জীবন রয়েছে, তো এইগুলো মূলত যেগুলো জীবাণু সার হিসেবে ব্যবহার করি সেগুলো মূলত ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলোই একটা জীবন রয়েছে, তাই জীব দ্বারা এই সারগুলো প্রস্তুত করা হয়েছে বলেই তাই এগুলো জীবাণু সার বলা হচ্ছে। যেমন কিছু জীবাণু রয়েছে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোস্পাইরিলাম, ক্লস্ট্রিডিয়াম, ব্লুগ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শ্যাওলা, অ্যাজোলা, এগুলো মূলত জীব। এদের থেকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে কিছু জৈব পদার্থ পেয়ে থাকি, তাই এগুলোকে আমরা জীবাণু সার এবং জৈব সারের অধীনস্থ করা হয়েছে। মানে জীবাণু সারটাও জৈব সার? জীবাণু সারও জৈব সার। আচ্ছা, তো এই যে জৈব সারের মধ্যে আমাদের একটা খুব মানে জনপ্রিয় সার যেটা হলো ভার্মিকম্পোস্ট বলে থাকি আমরা বা কেঁচো সার বলে থাকি, এই কেঁচো সারটা জৈব সার হিসেবে কতটা গুরুত্বপূর্ণ? কেঁচো সার এক ধরনের বিশেষভাবে প্রস্তুত করা জৈব সার। এই কেঁচো সারের মধ্যে উপাদানগুলো থাকে মূলত গোবর এবং কিছু উদ্ভিদের পাতা বা শাকসবজির খোসা। এটার মধ্যে প্রথম যে ধাপটি ঘটে থাকে সেটা হচ্ছে জীবাণু দ্বারা বীজিত ঘটানো হয়। তারপরে পরের ধাপটি যেটা হলো অর্ধপাচিত জীবাণু দ্বারা বীজিত উপাদানগুলোকে কেঁচোর খাদ্য হিসেবে ব্যবহার করে কেঁচো দ্বারা প্রস্তুত করা সারটি হচ্ছে কেঁচো সার। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জিনিস হচ্ছে জৈব পদার্থের মধ্যে বিভিন্ন খাদ্য উপাদানগুলো থাকে উদ্ভিদের প্রয়োজনীয়, সেই খাদ্য উপাদানগুলোর সহজলভ্যতা প্রাপ্ত ঘটে কেঁচো সারের মাধ্যমে। কেঁচো যখন সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করছে এবং তার মল হিসেবে দেহ থেকে নিষ্কৃষণ করছে, সেই তখনই উদ্ভিদের যে দেহে থাকা মানে উদ্ভিদের অবশিষ্টাংশের মধ্যে থাকা উপাদানগুলোকে গাছের গ্রহণীয় উপাদানে দ্রবণীয় অবস্থায় নিয়ে আসতে সাহায্য করছে এই কেঁচো সার। এই কেঁচো সারের মধ্যে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন এবং উৎসেচক থাকে। অন্যান্য জৈব সারের থেকে কেঁচো সারের গুণাগুণ অন্তত একটু হলেও ভালো। এখন তো আমরা কেঁচো সার বলুন বা অন্যান্য জৈব সার, এগুলো আমরা প্যাকিং অবস্থাতে বাজার থেকে কিনতে পাচ্ছি আর কি। আমরা অনেকেই সহজলভ্য হিসাবে বাজার থেকে জৈব সার কিনে ব্যবহার করছি, আবার কেউ কেউ হয়তো যে বললেন খোল, নানান রকমের বাদাম খোল, নিম খোল বা সর্ষের খোল, এগুলো চাষির বাড়িতেই হয়ে থাকে সাধারণত, সেগুলো ব্যবহার করেন। তো এগুলোর মধ্যে কোনটা বেশি ভালো বলে আপনার মনে হয়? ভালো বলতে যদি কেঁচো সারের ক্ষেত্রে বলি, যদি কৃষক তার উৎস না জানে যেখান থেকে কেঁচো সার উৎপাদিত হচ্ছে সেখান থেকে কেঁচো সার সংগ্রহ করতে হবে,
বাজারজাত কেঁচো সার সংগ্রহ করবেন না। আচ্ছা, কারণ এটা গুণগত মান বিষয়ে চিহ্নিত না করে কেনা উচিত নয়। কারণ কিছু শহরে আবর্জনা সার রয়েছে, টাউন কম্পোস্ট যেগুলো, সেগুলো কিন্তু অনেক সময় ভার্মি কম্পোস্ট হিসেবে বাজারে আসছে, সেগুলো কিন্তু ভার্মি কম্পোস্ট নয়, সেগুলো টাউন কম্পোস্ট। আচ্ছা, এর জন্য ভার্মি কম্পোস্ট হচ্ছে উৎকৃষ্ট জৈব সার, কেঁচো সারের উৎকৃষ্ট জৈব সার, কিন্তু সেটা সঠিকভাবে প্রস্তুতকরণ করা হয়েছে কিনা সেটা নিশ্চিত না জানা পর্যন্ত সেই সারকে ব্যবহার করা উচিত না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা ঘনীভূত জৈব সার, যেমন সর্ষের কোল, নিম কোল, বাদাম কোল, এগুলো ঘনীভূত বলছেন কেন? এতে 5 কেজি কম্পোস্ট সার সমান 1 কেজি সর্ষের খোল। আচ্ছা, মানে আমরা দেখেছি যে কম্পোস্ট সারের মধ্যে 0.9 থেকে 1% নাইট্রোজেন, 0.7 থেকে 0.9 পর্যন্ত ফসফরাস, 0.9 থেকে 1.1 পর্যন্ত পটাশিয়াম থাকে। আচ্ছা, অন্যদিকে ঘনীভূত জৈব সার যেমন সর্ষের খোল বা নিম কোল, বাদাম কোল, ওর মধ্যে নাইট্রোজেন থেকে 5.5 থেকে 5.7, পটাশিয়াম থেকে 4.9 থেকে 5.6, ফসফরাস থেকে 4.8 থেকে 5.4 পর্যন্ত, তাহলে অনেক বেশি নাইট্রোজেন, ফসফেট, পটাশ আমরা পাই। আচ্ছা, এর জন্য এদের খাদ্য পরিমাণটা বেশি থাকে বলে তাকে ঘনীভূত জৈব সার বলছি। আচ্ছা, এই যে ঘনীভূত জৈব সারের কথা বলছেন, মানে খোলগুলো যেগুলো আর কি, সেইগুলো আর এই বাজারজাত যে সমস্ত জৈব সার, পার্থক্য করলে আপনি কোনটাকে ভালো বলবেন? আমি বলবো যদি বাজারজাত জৈব সারের উৎস আপনি না জানেন, ঘরোয়া প্রস্তুত করা যদি না জানেন, তাহলে কিন্তু এটা বর্জন করে আপনি ঘনীভূত যে সার, জৈব সার, সর্ষে কোল, বাদাম কোল, নিম কোল, এগুলো ব্যবহার করা শ্রেয়, কারণ অনেক বেশি খাদ্যগুণ এর মধ্যে পাওয়া যাবে। বেশ, এই যে জৈব সার আমরা ব্যবহার করব, জমিতে কখন আমরা জৈব সার প্রয়োগ করব সেটা চাষে কী করে বুঝবেন? জৈব সার ব্যবহার করার একটু বিধিনিষেধ আছে, কারণ জৈব সারের মধ্যে অনেক উপকারী জীবাণু থাকে। জৈব সারের একটা কাঁচা জৈব পদার্থ আছে, আর তাকে যখন প্রক্রিয়াকরণ করা হয় তখন সেটা জৈব সার রূপান্তরিত হয়। গোবর একটি কাঁচা জৈব উপাদান, এটি সহজে বা গাছের পাতা, এটি কাঁচা জৈব উপাদান পদার্থ, এগুলো সহজে জমিতে প্রয়োগ করলে জমিতে পচবে, 1-1.5 মাস লাগে এটা জৈব বিয়োজন হতে, সেই সময় কোনো ফসল থাকলে ফসলের ক্ষতি হয়। তাই কাঁচা জৈব পদার্থ না দিয়ে বিয়োজিত জৈব সারে রূপান্তরিত উপাদানগুলোকে আমরা জমিতে প্রয়োগ করায় শ্রেয়। জমিতে ফসল থাকা অবস্থায় এই বিয়োজিত, সম্পূর্ণভাবে বিয়োজিত জৈব পদার্থগুলোকে জৈব সার হিসেবে ব্যবহার করা সম্ভব, কিন্তু কাঁচা অবস্থায় সেগুলো আমাদের কখনোই জমিতে ব্যবহার করতে পারবো না, যখন ফসল জমিতে থাকবে তখন সেটা পদার্থ, পদার্থ সার হচ্ছে না, মানে সার হলে তারপরে আমরা ব্যবহার করতে পারি, সারটাকে ব্যবহার করব। সঙ্গে সঙ্গে আরেকটা বলি, এই জৈব পদার্থের সঙ্গে কোনো রাসায়নিক সার বা রাসায়নিক বিষের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা জমিতে জৈব পদার্থ দেওয়ার অন্তত 7 দিন আগে কোনো রাসায়নিক সার বা ঔষধ দেব না, তারপরেও 7 দিন পরে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ঔষধ আমরা প্রয়োগ করবো না, কারণ এর মধ্যে থাকা পারে জীবাণুগুলো, তারা সহজে মারা যেতে পারে। বিশেষ করে ব্যাকটেরিয়া থাকে এর মধ্যে, অ্যাক্টিনোমাইসিটিস থাকে, ছত্রাক কিছু থাকে, যারা মাটিতে উপকারী জীবাণু হিসেবে বাসস্থান করে এবং মাটির উর্বর শক্তিটা বৃদ্ধি করে। তো জমিতে কী পরিমাণে জৈব সার আমরা প্রয়োগ করব? জমিতে জৈব সারের পরিমাণ আমরা বলি যে একটা সাধারণ নিয়মে বলে যে 1 হেক্টর জমিতে 8 থেকে 10 টন জৈব সার দেওয়া উচিত। সেটা কি এই যে প্রাণীজ বা উদ্ভিজ্জ, এটা কোনো বিষয় নয়, প্রাণীজ উদ্ভিজ্জ কোনো ব্যাপার নয়, কারণ আবর্জনা সারগুলোই প্রাণীজ উদ্ভিজ্জ মিলেই তৈরি হচ্ছে। যেমন ধরুন গবাদেশীর মলমূত্র, অপরদিকে আবর্জনা, গৃহস্থলের শাকসবজির খোসা, গাছের পাতা, লতা পাতা, কচুরি পানা ইত্যাদি মিশিয়ে আমরা জৈব সারটা তৈরি করছি আবর্জনা। সেই জৈব সার 8 থেকে 10 টন প্রতি হেক্টর জমিতে প্রয়োগ করা উচিত। বেশি কম সেটা নির্ভর করছে মাটি পরীক্ষার মাধ্যমে জানা যাবে যে মাটিতে কতটা জৈব পদার্থ রয়েছে, তার ভিত্তিতে আমরা এই পরিমাণটাকে বাড়াতে পারি কিংবা কমাতে পারি। সেই পরীক্ষাটা কি প্রত্যেক বছর করতে হবে? মাটি পরীক্ষাটা অন্তত 2 বছর অন্তর করতে হয়, তাতে মাটির চরিত্র জানা যাবে, কতটা খাদ্য উপাদান রয়েছে, কী পরিমাণ ঘাটতি রয়েছে, কোনো বৈশিষ্ট্য পরিবর্তন ঘটেছে কি না, কারণ এটা নির্ভর করে কৃষক যে পরিমাণে রাসায়নিক সার, কীটনাশক ঔষধ দিচ্ছে এবং তার যে বিভিন্ন ফসল উৎপাদন করছে, সঙ্গে সঙ্গে তার পরিচর্যা করার যে পদ্ধতি সেটাও মাটির উর্বর শক্তিকে নিয়ন্ত্রণ করে। জৈব সার কি চাষিরা বাড়িতে প্রস্তুত করতে পারবেন? অবশ্যই, প্রাকৃতিক উপায়ে জৈব সারটা প্রস্তুত হয়। অণুজীবদের ভূমিকা এর মধ্যে রয়েছে, যাদের গবাদি পশু রয়েছে তাদের মলমূত্রগুলো সংগ্রহ করে ডিকম্পোজিশন, যেটা বলা হয় জৈব বিয়োজনের মাধ্যমে, 1.5 মাস মধ্যে জৈব বিয়োজন হয়ে যায়। জনের জন্য কি কিছু প্রয়োগ করতে হয়? না, এটা প্রাকৃতিক উপায় হয়, শুধু সময় দিতে হয়। এবং এটা কি হয়, 1.5 মাসের মধ্যে বিয়োজনটা ঘটে যায়।
পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হয় যাতে বীজনটা ত্বরান্বিত হয়, শুকিয়ে গেলে জীবাণুগুলোর সক্রিয়তা এবং কর্মক্ষমতা হ্রাস পায়। সেটা রেখে বাড়িতে শাকসবজির খোসা, উঠোনের গাছের লতাপাতা, কচুরিপানা, কলা গাছ, বিভিন্ন উদ্ভিদের দেহাংশেষ পচিয়ে সঙ্গে সঙ্গে গোবর বা হাঁস মুরগি গরু ছাগলের মলমূত্র এক জায়গায় জড়ো করে পচাতে পারলে দেড় মাস পরে এটি জৈব সার রূপান্তরিত হয়। এরপরে যদি কৃষকের আরেকটু সময় দেয়, আরও এক মাস সময় দেয়, যদি কেঁচো সার, সেই জৈব অর্ধপাচিত জৈব সারই যদি কেঁচো ছেড়ে দেয়, তাহলে সেটা এক মাস পরে উৎকৃষ্ট কেঁচো সার রূপান্তরিত হয়। এটি একটি সহজ পদ্ধতি, শুধু কেবলমাত্র স্থানীয় কাঁচামালগুলো সংগ্রহ করে এক জায়গায় জমা করা আর নির্দিষ্ট সময়ান্তরে জল দেওয়া যাতে বীজনটা ত্বরান্বিত হয়। জলটা কতটা দেবে? জলটা থাকবে, আমরা বলি যে 50% ময়েশ্চার থাকা উচিত। আচ্ছা, 50-60% আর্দ্র থাকা উচিত। কতদিন অন্তর অন্তর জল দিতে হবে? এক সপ্তাহ অন্তর অন্তর জল দিলেই চলবে। ভিজিয়ে দেবে, জলের মধ্যে ডুবে থাকবে না, আর্দ্রতা থাকবে, ময়েশ্চার থাকবে, যাতে হাতে উপাদানগুলো হাতে নিয়ে চাপ দিলে হালকা হালকা জলের ফোঁটা পড়ে, এটা থেকে বোঝা যায় যে যথেষ্ট মানে জল রয়েছে। আচ্ছা, তাহলে পচনের সুবিধে হয়। তো এই যে জমিতে আমরা জৈব সার প্রয়োগ করব, প্রয়োগ করার সময় কি কোনো সাবধানতা অবলম্বন করতে হবে? অবশ্যই অবলম্বন করতে হবে, বিশেষ করে ফসল যখন আমরা রোপণ করতে যাচ্ছি বা বীজ বপন করতে যাচ্ছি, তখন জৈব পদার্থ না দেওয়াই ভালো। তার কিছুদিন আগে বা কিছুদিন পরে আমরা দিতে বলি। দাঁড়ানো ফসলে, জমিতে ফসল থাকা অবস্থায় চাপান সার দিতে গেলে কোনো রাসায়নিক সারের সঙ্গে না দেওয়াই ভালো, এককভাবে জৈব সার জমিতে প্রয়োগ করতে হবে। জৈব সারটা আমরা মূলত যেগুলো একবর্ষজীবী ফসল আমরা জমি প্রস্তুতের সময় আমরা প্রয়োগ করতে বলি, যেগুলো বহুবর্ষ, যেমন ফুলের গাছ বা ধরুন আম গাছ, ফল গাছ, তাদের ক্ষেত্রে আমরা বছরে দুবার সার প্রয়োগ করতে বলি। তখন আমরা বলি জৈব সারটা একবার প্রয়োগ করুন আর রাসায়নিক সারটা আরেকবার প্রয়োগ করুন। এইভাবে করে সার প্রয়োগ করতে করুন, জৈব সারের সঙ্গে রাসায়নিক সারের সংমিশ্রণ না ঘটিয়েই প্রয়োগ করতে হবে জমিতে। আচ্ছা, ধরুন আম গাছের কথা যেটা বললাম আর কি, তো আম গাছ তো বহুবর্ষজীবী একটা গাছ, তো সেখানে যদি আমরা জৈব সার প্রয়োগ করতে চাই তাহলে কীভাবে প্রয়োগটা করব আর কি? আম গাছের বহুবর্ষজীবী উদ্ভিদ, এর বয়স মাপিক অনুযায়ী এর পরিমাণ বা মাত্রা নির্ধারণ করা হয়। আমরা বলি মূল থেকে, গাছের গোড়া থেকে 3 ফুট দূরে একটি বৃত্তাকার পরিখা কাটতে হবে, 6 ইঞ্চির গভীর করে আর 6 ইঞ্চি চওড়া করে। সেই মাটিটা সরিয়ে তার মধ্যে জৈব সার, ঘনীভূত জৈব সার, কম্পোস্ট সার, অনুখাদ্য, বোরাক, সোহাগা যেটা বলে, সেটা দিয়ে সেই গর্তের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর সেই মাটিটা সেই গর্তে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর হালকা করে জলের ছিটি দিয়ে দিতে হবে। আচ্ছা, তাতে কি হবে, জলটা হালকা করে থাকলে ধীরে ধীরে ওর মধ্যে থাকা খাদ্যগুলো গাছ পেতে পারে। বেশি জল দেওয়া দরকার নেই, কারণ দ্রুত জলের মধ্যে দ্রবীভূত বিভিন্ন খাদ্য উপাদানগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। আচ্ছা, এর জন্য ওই হালকা করে জল ওই চারিদিকে ছড়িয়ে দিতে হবে, ধীরে ধীরে গাছ পেতে পারে। এভাবে করে সার প্রয়োগের পরিচর্যা করা যায়। আর যেটা বলছিলাম সাবধানতা অবলম্বনে চাষিরা কি আর কিছু করবেন? জৈব অর্থ যে প্যাকেটটি খোলা হবে, সেই প্যাকেটকে খোলার সঙ্গে সঙ্গে ব্যবহার করে নিতে হবে। আচ্ছা, জৈব পদার্থগুলো কোনো রাসায়নিক সার বিষের ঘরে রাখা চলবে না। যেখানে রাসায়নিক সার, রাসায়নিক বিষ রাখা হয়েছে, সেই ঘরে জৈব পদার্থ রাখা চলবে না, তাহলে ওর মধ্যে থাকা জীবাণুগুলো মারা যাবে। এর জন্য একে আলাদাভাবে ব্যবহার করতে হবে, এবং জৈব সারেরকে প্রখর সূর্যরোদে রাখা যাবে না, ছাওয়াতে রাখতে হবে। আর যখনই কোনো পাত্র থেকে বা কোনো বস্তা থেকে জৈব সারকে বের করে ব্যবহার করা হচ্ছে, তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করে নিতে হবে। তাই কখনোই ওই অর্ধ ব্যবহৃত অবস্থায় রেখে দেওয়া চলবে না। তাতে কী হবে, বিভিন্ন জলীয়বাষ্প আসবে, বিভিন্ন অণুজীব, ক্ষতিকর অণুজীবগুলো প্রবেশ করে তাকে মেরে ফেলতে পারে এবং জৈব সারের গুণগুণটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যখনই বস্তা থেকে বের করা হবে, তখন তাকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের সঙ্গে রাখা চলবে না, আর কীটনাশক ওষুধের সঙ্গেও রাখা যাবে না, এবং একটি ছায়া জায়গাতে জৈব পদার্থ রাখতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জৈব পদার্থের সংরক্ষণকাল খুব কম, 6 মাসের মধ্যে ব্যবহার করে নিলে জৈব পদার্থ ভালো হয়। মানে তৈরি থেকে ছ মাসের মধ্যে ব্যবহার, সেটা কি কেঁচো সার বা এই যে বললেন খোল, সব ক্ষেত্রেই একই? সবার ক্ষেত্রে একই। এই যে বারবার করে বলছেন আপনি ছায়া জায়গাতে রাখতে হবে, তার মানে কি যখন আমরা মাটিতে প্রয়োগ করব তখনও কি খুব রোদ্দুর থাকলে প্রয়োগ করব না? ছায়াতে রাখতে হবে, কারণ ওর মধ্যে জীবাণুগুলো থাকে, সূর্যের তাপে জীবাণুগুলো মারা যেতে পারে। রোদ্দুর থাকলে আমরা তো সাধারণত দুপুরবেলা আমরা সার প্রয়োগ করি না, সকালবেলা কিংবা বিকালবেলা প্রয়োগ করি। পর্যাপ্ত যদি জল না থাকে জমিতে, আর্দ্রতা না থাকে, তাহলে জৈব পদার্থ প্রয়োগ করা দরকার হয় না।
কারণ দরকার হলে সেগুলো শুকনো অবস্থায় এলে জীবাণুগুলো মারা যাবে। আচ্ছা, বা আমি কোনো কোনো প্রয়োগ করে থাকি তাহলে আমাদের সঙ্গে সঙ্গে জলসেচের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, সকালে বা বিকেলে, বিকেলে প্রয়োগ করতে হবে, করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জলও আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমাদের সময় তো একদম শেষ, আমরা শেষে খুব ছোট্ট করে জানতে চাইব যে এই জৈব সারকে কি আমরা রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারব? জৈব সার রাসায়নিক সারের তুলনা করলে রাসায়নিক সারের মাত্র এক দুটি খাদ্য উপাদান থাকে, আর জৈব সারের অনেক খাদ্য উপাদান থাকে। গাছের খাদ্যের চাহিদা প্রচুর, জৈব পদার্থের মধ্যে সেই খাদ্যের পরিমাণ খুব কম থাকে। গাছের চাহিদা অনুযায়ী সেই পরিমাণ খাদ্য সরবরাহ করতে গেলে তাহলে অনেক বেশি জৈব সারের পদার্থ আমাদের জমিতে প্রয়োগ করতে হবে, যা অনেক সময় বাস্তবপক্ষে সম্ভবপর ওঠে না। কারণ আমরা দেখি যে এক কেজি জৈব সারের মধ্যে শতকরা হিসেবে যে আমরা দেখি তাহলে 0.9-1% থাকে। অন্যদিকে ইউরিয়ার মধ্যে সেই পরিমাণ নাইট্রোজেন আমরা দেখেছি 46% থাকে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কত বেশি জৈব পরিমাণে জৈব সার লাগবে। সেটা আমরা জৈব সারকে রাসায়নিক সারের সম্পূর্ণ বিকল্প হিসেবে আমরা চিহ্নিত করতে পারি না, কিন্তু এটা অপরদিকে বলতে পারি যে রাসায়নিক সারের প্রাপ্যতা এবং সহজলভ্যতা এবং গাছকে দ্রুত পাইয়ে দেওয়ার ব্যবস্থা এই জৈব সারই করে থাকে। তাই একটা আর একটার পরিপূরক বলা যায়, একটা আর একটার পরিপূরক। তাই যদি জৈব সার যথেষ্ট পরিমাণে থাকে তাহলে রাসায়নিক সারের ব্যবহার অনেক কমে যায়, এবং দেখা গেছে আদর্শ জৈব সার থাকা মাটিতে রাসায়নিক সার তা অর্ধেকের অনেক কম পরিমাণে প্রয়োগ করতে হচ্ছে। তার ফলে মাটির স্বাস্থ্য ভালো থাকছে, রাসায়নিক সারের কুপ্রভাব মাটিতে পড়ছে না, সঙ্গে সঙ্গে রাসায়নিক সারের কম ব্যবহারের ফলে তার আর্থিক ব্যয়ও অনেক কম হচ্ছে, চাষি লাভবান হচ্ছে। বেশ, তো কৃষিতে জৈব সারের উৎস এবং তার প্রয়োগ বিধি এই নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। আমাদের এই পর্ব এখানেই শেষ করছি আমরা। আজকে আমাদের এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457-2620 নম্বরে। আপনারা আমাদের মেলও করতে পারেন radiojeu@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz-এ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 MHz। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যাই দূর, এ জীবন যাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে Radio Jadavpur 90.8 MHz, Community Radio, Jadavpur University.